নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যে রেশন কার্ডে দ্রব্যমূল্য পেয়ে থাকি, তো সেই দ্রব্যমূল্য আমরা পরিমাণটা কত, মাথা পিছু আমরা কত করে পরিমাণটা পেয়ে থাকি, চাল গম আটা চিনি যেগুলো আমরা পেয়ে থাকি মাথা পিছু কতটা পেয়ে থাকি, সেটি আমরা জেনে নেব আজকে। বা আপনার ডিলার আপনাকে সেটি ঠকিয়ে দিচ্ছে কি না সেটি আপনি কিভাবে জানতে পারবেন সেটি আমি আজকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে, বেঙ্গল টোটাল স্টেপ চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয়ে থাকে। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করে নেই। তো বন্ধুরা, এই চার্টটি আমরা অনলাইন থেকে ডাউনলোডিং করা, এটি আমাদের নিজস্ব কোনো প্রতিবেদন নয়। তো প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে উপভোক্তা, দ্রব্য সামগ্রী, মাসিক বরাদ্দ এবং কিলো প্রতি দাম। তো প্রথমে আমরা যদি চলে যাই ক্যাটাগরিতে, অন্ত্যোদয় অন্ন যোজনা মানে AAOI, তো এতে আমরা চাল যদি হিসাব করে থাকি, চালটি আমরা পাবো 15 কেজি পরিবার পিছু। কত কেজি পরিমাণ, পরিমাণটা হচ্ছে 2 টাকা কিলো। এবং আটাটা পাবো আমরা 19 কেজি পরিবার পিছু, 2 টাকা কেজি ধরে পাবো। তো চিনির উদাহরণ যদি উদাহরণ করি, চিনিতে পাবো আমরা 1 কেজি পরিবার পিছু 13.50 টাকা করে। তো এটা ছিল আমাদের AAOI এর রেশন কার্ডের পরিমাপ। তারপরে আমরা যদি চলে যাই দ্বিতীয় নম্বরে, অগ্রাধিকার প্রাপ্ত পরিবার মানে PHHSPHH, তাতে আমরা চাল কি পাবো, 2 টাকা কেজি চাল মাথা পিছু পাবো এবং কত টাকা দর, 2 টাকা কেজি। আটাটা কি পাবো আমরা, 2 টাকা, এই 2.8585 কেজি মাথা পিছু 3.50 টাকা করে পাবো। চিনির ক্ষেত্রে যদি আমরা ধরে থাকি, তো সেখানে আমরা 500 গ্রাম করে মাথা পিছু চিনি পাবো কত করে, 13.50 টাকা করে। তো এ ছিল আমাদের 3 নম্বরে। যদি আমরা চলে যাই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, সেক্ষেত্রে আমরা চাল কত করে পাবো, 2 কেজি করে মাথা পিছু এবং কত করে পাবো, 2 টাকা করে। গম যদি আমরা ধরে রাখি, গমটা আমরা পাচ্ছি 3 টাকা কেজি মাথা পিছু এবং 2 টাকা করে। ঠিক আছে, এবার আমরা